গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কালকে আমাকে এরা ঘুমোতে দেয়নি, ঠিক আছে? ম্যাক্সিমাম বেডের জায়গাটা এই দুজনেই বসেছিল, ভদ্রমহিলা। আমাকে একদম কর্নারে ফেলে গেছিল। আমাদের মধ্যে প্রচুর জায়গা ছিল, তো সেই জায়গাটা আমাকে দিবে? আমাকে তুমি সরে আসতে পারতে, কি মাঝখানে আসতাম? কি অবস্থা, আমাকে জায়গা দেবে? আমাকে রাতে ঘুমাই নি, আমি এখন চা ফা খেয়ে ঘুমো। এখানে চায়ের বাহার দেখো, এত সবচেয়ে একই চা কিন্তু, বাট ডিফারেন্ট ডিফারেন্ট কাপ, কারণ আমাদের সব কাপগুলো প্যাকিং করা হয়ে গেছে। যা লেফট আউট ছিল সব বের করা হয়েছে এখন। চলো চলো, উঠে গেছে একটা, উঠে গেছে একটা, উঠেছে দিকে। স্বর্ণ, এই স্বর্ণ, ও আমি এই স্বর্ণ, ওকে ওকে, কাম স্লিপ নাও। এদিকে চায়ের পর চলছে ব্রেকফাস্টের প্রিপারেশন, মাসিমণি বানাচ্ছে স্বর্ণর জন্য সুজি, রাইট? দুধ সুজি, দুধ সুজি। আর আমি দিয়ে হচ্ছি ব্রেড, ব্রেড জ্যাম অ্যান্ড বাটার থাকবে। আর কালকের প্রচুর মোমো বেঁচে গেছে, সেটা অনেকে নাকি মোমো খাবে। সরুদা এনো, কি গো, জাস্ট একটা ব্রেড দিয়েছি, কিচ্ছু না, খাও খাও। এদিকে সকাল সকাল আবার আমাদের কালকের মোমো, এই ধরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আবার খাচ্ছি, আবার মোমো, আবার মোমো, যতদিন না মোমো শেষ হচ্ছে। আচ্ছা, কালকে কালকে ব্লগে নাকি সৌরভদা বলেনি, মানে ফিডব্যাক দেয়নি চিকেন মোমোটা কেমন হয়েছে, তাই আজকে বলবে, বলো। বলাটাই দরকার ছিল এরকম, যে এত ভালো হয়েছে যে কালকে রাতেও খেয়েছি, আজও খাচ্ছি, এত ভালো খাবো আর খেতেও থাকবো, এত ভালো হয়েছে। এই পয়েন্টে নোট করা হলো, আরো মোমো আছে চারটে, ঠিক আছে? এটা এটা খাচ্ছে এখন তিনটে, পরে আরো খাবে। এদিকে সৌরভদার মাসিমণি গেল একটু বাড়িতে, বাড়িতে গিয়ে বাড়ি যে অলি আছে তাকে খাইয়ে দিয়ে আসবে। আর এদিকে আমাদের প্রিপারেশন হচ্ছে মাছে, আজকে দুপুরে লাঞ্চে মেনু হচ্ছে প্লেন ফুলকপি আলু তরকারি দিয়ে মাছ হবে আর ভাত, আর কিছু না। ওদিকে পূজা মাছটা পয়সা করছে, আমি গিয়ে এখন বাকি যা যা কাটাকুটি করা সব কেটে কেটে দেবো, তবে রান্না হবে। স্বর্ণ হ্যাপি হোলি, স্বর্ণ হ্যাপি হোলি, ইটস গুড রাইট স্বর্ণ? এখনই এখনই খাবো, এটা জাস্ট খুলফি খুলফি, খুলে দাও খুলে দাও দাদা, হ্যাঁ দাদা। কদ্দূর হয়েছে এদিকে, মাছ ভাজা হয়ে গেছে না, আর ওদিকে হচ্ছে স্বর্ণের জন্য ভাত, দেখি এটা ক্যারেট রাইস হবে। আচ্ছা, আর তার সাথে আজকে একটা আইটেম বাড়লো, তাই তো চাটনি হবে, সময় বাজার মোটামুটি 2:15, ফাইনালি আজকে আমাদের লাঞ্চটা তাড়াতাড়ি হচ্ছে কম্পেয়ার টু আদার ডে। আজকে দুটোর মধ্যেই ম্যাডাম সব রান্না বান্না শেষ করে ফেলেছে, ঝড় বইছে, ঝড় বয়ে গেছে একদম, এদিকে চারিদিকে সব যে যেখানে কমফোর্টেবল সেখানে বসে পড়েছে। এখানে বসে মেশো মাসি, আমরা তিনজন নিচে বসবো, আর এখানে ও, আর এ তো পরে খাবে, রাইট? এ পরে খাবে, হ্যাঁ, সবচেয়ে ভিআইপি উনি, উনি উপরে বসুন, সমস্যা নেই। আর আজকে মেনুতে অবভিয়াসলি স্যালাড আছে, আমাদের চাটনি আছে, আর এদিকে আছে পাতলা মাছের ঝোল, একদম আর কি লাগে, আর
আজকে অনেক দিন পর আমাদের বাড়িতে মাছের ঝোল হয়েছে। মেশো কেমন? আচ্ছা খাওনি এখনো? খেয়েছে কে? আমি খেয়েছি, পূজা খেয়েছে। কেমন? লাভলি লাভলি লাভলি। খেয়ে যাও শুধু। সব শেষে প্লেটে পড়ে গেছে পাতলা পাতলা টমেটোর চাটনি। হেভি লাগছে, হেভি হেভি। লাঞ্চের পরে সবাই একসাথে বসে আমি দেখছিলাম মুভি টনিক, কি একটা বাংলা মুভি দেবে জাস্ট ফর টাইম পাস। এখন বাজে মোটামুটি 5টা, ওরা বেরোবে, তার আগে সবাই চা খাবো সবার সাথে। এদিকে আমি চা বসিয়েছি, রচা খাচ্ছি, রচা বানাচ্ছি, সবাই একসাথে খাবো, তারপর ওরা বেরোবে। মনে হচ্ছে একদম পুরো যা ঘুম দিয়েছি আমরা, সেই 5:30টায় ঘুমিয়েছি। ওরা গেলো যে বেরোনোর পর সঙ্গে সঙ্গে আমরা ঘুমিয়েছি, কারণ কাল রাতে আমার একটু ঘুম হয়নি ঠিক মতো। যাই হোক, মানে ভেবেছিলাম 1 ঘন্টা ঘুমাবো, এখন বাজে 8:30 না 9:45, 3 ঘন্টার উপরে ঘুমালাম। 8:30 ও রাতে হলো ঘুম আসবে কিনা ওটা অন্য। আমি তো বললাম ওঠো, ভালো ঘুমাইছে তো, এবার সারা জাগে থাকবো। আজকে দুপুরে আমরা যে ঝোলটা বানিয়েছিলাম মাছের ঝোলটা আলু আর ফুলকপি দিয়ে, ওটা এত ভালো হয়েছিল। তো অবভিয়াসলি আমাদের রাতের জন্য প্ল্যান করে বানাইনি, ওয়ে তো এটাই দুপুরে আমরা শেষ করে দিয়েছিলাম। বাট ম্যাডামের সেই তৃপ্তিটা যে মানে হয়নি, আবার হয়নি না ম্যাডাম, করবো যখন তাহলে আলু ফুলকপি করে দিই, আবার আলু ফুলকপি করে দিলে মাছ দুটো পড়ে গেলে দুটো মাছ দাও দিয়ে দিই। তো মানে আবার আলু আগের বারের মতো হয়নি, কিন্তু এবার পেঁয়াজ রসুনটা দিইনি, মানে পেঁয়াজ আর পেঁয়াজটা দিইনি, জায়গা নেই এখানে, পুরো আমাদের শিফটিং এর জিনিসও রাখা হয়েছে, তাই আজকে যেটা কাপড়ের স্ট্যান্ডটা এখানে রাখতে হলো। সময় বাজে 12:00, পাচ্ছে না আমাদের ঘুম, যেটা খুবই ন্যাচারাল কারণ আমরা সন্ধ্যার সময় 3 ঘন্টা ঘুমিয়েছি। কালকে আছে আমার অফিস। তোর ঘুম পাচ্ছে আবার? আমার ব্যাপারটা এখন অন্যভাবে কনসিডার হয়। আচ্ছা হ্যাঁ, ও দুধ ভাত, এখন ও ও কি করছে, কেন করছে, কিভাবে করছে, সব কিছু মাফ এখন। তা আমরা ঘুমাবো কখন? জানি একটু বসে পড়বো। যাই হোক, আমরা এখন দেখছি G5 এর নতুন ওয়েব সিরিজ আসছে, হুমা খুঁজছি। মিথ্যা রাইট? দারুণ দারুণ, একটু বেশ বেশ মাস্ট, ওরকম মানে খুব একটা ডার্ক নয়, বাট ইটস গুড, হচ্ছে কি এমন একটা জায়গায় এন্ড হচ্ছে যে ও পার্ট 2 আসবে বা সিজন 2 আসবে, তার জন্য ওয়েট করতে হবে পুরো জিনিসটাকে রিভিল করার জন্য। মানে গরম হয়ে যায় তোমার কি ইয়ার, কোন ধরে টাইম ওয়েস্ট করার মতো হয়ে যায়। এনিওয়ে আশা করছি এটা এরকম হবে না। যাই হোক, তো কালকে তো অফিস আছে, বাট মোস্ট প্রবলি কালকে অফিস যাবো না, বাড়ি থেকে কাজ করব, পরশুদিন যাবো অফিসে। সো এইসবের সাথে আজকে ব্লগটা আমরা এতদূরই রাখি, যেটা হয় ইউজুয়ালি, হ্যাঁ সেই প্রতিবারই যখন সৌরভ দাদা এখানে আসে, ওই ওই বেলাটা আমাদের পুরো ডাল যায়। হ্যাঁ সেই সব, তোমরা খুব সবাই ভালো মতো যেমন আমরা মানে মানুষজনকে নিয়ে থাকতে কত বেশি পছন্দ করি, সবাই একা একা ভালো লাগে না। কালকে এই সময় কি ভরা ভরা কি ভরা ভরা ছিল, হই হুল্লোড় ছিল পুরো, সারিনি পুরো খালি আবার। এনিওয়ে তো এরকম এরকম গেট টুগেদার তো আবার হবে অবভিয়াসলি, বাট এটা আমাদের লাস্ট গেট টুগেদার ছিল এই ফ্ল্যাটে, কারণ নেক্সট উইকে আমরা শিফট করছি, তো আবার নতুন ফ্ল্যাটে যাবো অবভিয়াসলি, সেখানে প্ল্যান হবে, সেখানে ভালো মতো প্ল্যান হবে, কারণ আমাদের ফ্ল্যাটটা অনেকটা বড়, এই এই ফ্ল্যাটে কম্পারেটিভলি হ্যাঁ এত কনজেস্টেড হবে না, সবাই ভালো মতো ঘুমোতে পারবে, এখানে তো বিছানা করার পরও ঠিক জায়গাটা অত হয় না। তবে কি জানো একটা জিনিস আছে, জায়গা বেশি হওয়ার থেকে যে কম জায়গাতে আনন্দটা বেশি হয়, সবাই গায়ে ঠেসাঠেসি করে থাকা হয় তো, আর কোনো জায়গা থাকে না, হারিয়ে যাওয়ার জায়গা থাকে না, না ওখানেও হয়তো আমরা একই জায়গায় শোবো, মানে আমরা আমাদের যে বড় যে মানে ইয়েটা ওখানেই শোবো, সামনে গোটে শোবো, বাট অ্যাটলিস্ট এভরিবডি উইল হ্যাভ এনাফ স্পেস, আমার জন্য স্পেশালি কালকে তোমাকে আমাকে আমাকে কেউ জায়গা দেয় না ওখানে, কারণ আমার কোলবালিশ থাকে না এখন, তো ওই জন্য তোমাকে পড়ে যেতে হয় সাইডে, সমস্যাটা এটাই হচ্ছে আর কিছুই না, কারণ সৌরভদা তো উপাশে একদম কোনার মধ্যে পড়ে গেছিল। কারেক্ট কারেক্ট কারেক্ট, সৌরভদা তো ওটা আলাদা গুণ, মানে এভাবে ঘুমাচ্ছে তো এভাবে ঘুমিয়ে গেল, এভাবে ঘুমাচ্ছে তো এভাবে ঘুমিয়ে গেল, মানে এদিক ওদিক আর কোনই নেই। এনিওয়ে গাইস, চলো এসবের সাথে আজকে ব্লগটা এখানে শেষ করছি, আশা করছি কিছু তোমাদের ভালো লেগেছে ব্লগে, আর যদি ভালো লেগে থাকে প্লিজ ডু শেয়ার সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট খুব দরকার আমাদের, আই থিঙ্ক এই পুরো পুরো জার্নিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, একটু গ্রো করার জন্য।
চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের খেয়াল রাখো, গুড নাইট।